ওকে এবারে আমরা কাজ করব ইনিয়ার সিলেক্ট আপশন এবং ইনপুট বক্স বা টেক্সট এরিয়া নিয়ে যাওয়ার স্ক্রিপ্টে টুয়েলভ টোয়েন্টি ফাইভ মেবি রাইট ইয়েস টোয়েন্টি ফাইভ হ্যাঁ টোয়েন্টি ফাইভ সো টুয়েন্টি ফাইভে আমরা দেখাচ্ছি যে কীভাবে সিলেক্ট মধ্যে কাজ করা লাগে কাজ করতে চাই আমরা অনেক সময় দেখি যেমন এই যে আমাদের বার্থ সার্টিফিকেট দেখেন বেরি জন্ম নিবন্ধন তথ্য চাই এখানে আবেদনপত্র ক্লিক যখন করতেছি তখন আমি নির্বাচন করতেছি একটা পরিচালনা বিভাগে আবার অন্য একটা আস্তে আস্তে ঠিক আছে চেঞ্জ করার পরে এর যে একটা মান আছে এই মানটা অ্যাকচুয়ালি চলে যাচ্ছে দেখেন ভ্যালু দাম এখানে কি পাই সেরাক এটা আছে পচাগঞ্জের বাপগঞ্জ মান হচ্ছে এই যে তিরানব্বই পঁচানব্বই ভ্যালু এই ভ্যালুটা অ্যাকচুয়ালি স্যান্ড হয় পিএসপি দিয়ে এবং ডাটাবেস থেকে ওই ভ্যালু নানারে যা লেখা তাই নিচে বাসও করে এভাবে করা আছে তো এইভাবে আমরা করব কিভাবে এটা চেঞ্জ অপশন না একটা আমরা দেখেছিলাম যে ইভেন্ট অ্যাট্রিবিউট চেঞ্জ এই চেঞ্জ দিয়ে করে এটা তো দেখেন আমি একটা সিলেক্ট অপশন তৈরি করবো এখানে আমি এটাকে মুছে দিচ্ছি এবং এই এটা অপশনটা তুলে দিচ্ছি আমি আর এখানে আমি একটা ডিআইভি নিয়ে সিলেক্ট অপশন তৈরি করব ধরেন যে ডিআইভি ডেমো সিলেক্ট অপশান তো বানাচ্ছি সিলেক্ট এবং এভাবে করে নাম একটা যে কোনো একটা দিয়ে রাখেন যে এনিথিং লাগবেও না এটা এখন দরকার নেই পিস শিখবো তখন লাগবে এটা এখানে দিলাম যে কি দেব বাংলাদেশ নো কান্ট্রিজ কান্ট্রিজ আচ্ছা কান্ট্রিজ দিলাম ধরেন বাংলাদেশ অপশন বাংলাদেশ বিডিতে বাংলাদেশ বা আমি ওয়ান টু করতেছি ওয়ান বাংলাদেশ টু হচ্ছে ইউএস ইউএসএ এবং আমি থ্রিতে রাখলাম ইন্ডিয়া সরি থ্রি কারণ যে ইন্ডিয়া এটা রাখলাম রাখে আমি কী করলাম যে একে আমি বলবো এখন যখনই সিলেক্টটা চেঞ্জ হয়ে যাবে ধরুন এখানে আরেকটা দিচ্ছি সিলেক্ট এখানে রাখতেছি যে কিছু না এখানে রাখলাম যে কে রাখলাম সিলেক্ট কান্ট্রিস ওকে আচ্ছা ধরেন আমি এখন সিলেক্ট করতেছি কুয়েট ডকুমেন্ট সিলেক্টার কাকে সিলেক্ট করতেছি আইডি কে দিয়ে কান্ট্রি আগে নিলাম আমরা সিজ দিয়ে যেভাবে সিলেক্ট করি কান্ট্রিস তারপর আমরা সিলেক্ট করতেছি সিলেক্টেড কাকে এটাই তো কান্ট্রিজ ওকে সিলেক্ট করলাম ওকে ওকে ধরলাম আচ্ছা ধরে বললাম যে অ্যাড ইভেন্ট লিসেনার এবং আমি বললাম এখানে চেঞ্জ চেঞ্জ হলেই কাজ করবে ক্লিক না এবার এবার চেঞ্জ ফাংশান আমি এর আগে যে অ্যাপ্লাই করেছি সেটা এখানে অ্যাপ্লাই হবে আপনি আলাদা করে ফাংশন লিখতে পারেন অথবা আপনি এখানে অন চেঞ্জ ইউজ করতে পারেন অন চেঞ্জ এটাও ইউজ করতে পারবেন ইচ্ছা আপনার আমি এইভাবে করতেছি এটা হচ্ছে বেস্ট অপশন ফাংশন এবং এখানে লিখতেছি আমি দিস মানে তো কী বুঝে আমি এর আগে বলে দিয়েছি দিস মানে হচ্ছে এই যে ধরলাম এটা ঠিক আছে আচ্ছা আমি যদি একটা জিনিস করি যে এটা বাদ এটা অপশনটা বাদ দিলাম জাস্ট এখানে এটাকে এভাবে করতেছি ভ্যানুটিভিটটা চেঞ্জ করলাম জাস্ট বলছি যে ভ্যালিউ এবং আচ্ছা আমি জাস্ট কী করলাম ভেরিয়েবল লাগলাম এক্স এবং এর ভ্যালুটা রাখলাম ওকে এবং অ্যালার্ট করতেছে অ্যালার্ট দিচ্ছে কি হ্যাঁ এ দিচ্ছে আমি এটাকেও বন্ধ করে রাখলাম ধরুন যেটা কোনো কাজ করতেছে না রিলোড দিলাম এ অ্যালার্ট করতেছে কারণ এ অ্যালার্ট করবে এটা বারবার আর এটা আমরা তো পাচ্ছি ওকে আচ্ছা যদি বলি যে এ না আমরা এই ইনপুটের বা কোন সিলেক্ট অপশনের কোনো যদি বা টেক্সট টেক্সটার ভ্যালু কি লেখা আছে আমরা ভ্যালুতে কি দিয়ে রাখছি যদি এভাবে একটা জিনিস দেখি জানতে চাই তাহলে জাভা স্ক্রিপ দিয়ে তার ভ্যালুটাকে নিতে হয় এই ভ্যালু কিওয়ার্ড দিয়ে ঠিক আছে এই ভ্যালু কিওয়ার্ড দিয়ে সেই ভ্যালুটাকে ধরতে হয় আর যে ইকুয়ারিতে ভি এল দিয়ে এভাবে ধরতে হয় সো ভ্যালু এই ভ্যালুটা এভাবে ধরতে হয় ওকে তাহলে আমি ওর ভ্যালুটাকে নিলাম নিয়ে রাখলাম কোথায় ভেরিয়েবলের মধ্যে অ্যাক্সে রাখলাম এখন এক্স মানে হচ্ছে এখানে যা সিলেক্টেড থাকবে সেটাই হচ্ছে তার ভ্যালু আমি যদি এখানে এক্সকে অ্যালার্ট করাই এবং আমি রিলোড দেই ফাঁকা আসবে একটা ফাঁকা আসছে রাইট আচ্ছা আমি যদি এখানে একটা হ্যালো দেই তাহলে এই হ্যালোটাই সে করবে এর ভ্যালুটাকে নিবে হ্যালোটাকে নিই কারণ ওটা প্রথমে সিলেক্টেড ছিল ঠিক আছে আমি যদি বলি যে এটা সিলেক্টেড প্রি সিলেক্টেড আর কি প্রি সিলেক্টেড হচ্ছে এটা ইউএসএ ইউএসএ হচ্ছে দুই দেখেন কী আসে দুই আসছে তাহলে প্রি সিলেক্টেডটা হচ্ছে দুই এই জন্য আসতেছে ওকে তাহলে আমি আগে থেকেও করে রাখতে পারবো আচ্ছা তাহলে এই ভ্যালুটা এইটা দিয়ে আমরা ভ্যালু ধরতেছি ওকে ফাইন আচ্ছা এটা আমি ফাঁকা রাখলাম এখন ডিরেক্টলি আমি অ্যালার্ট দেব না এখানে অন চেঞ্জের উপর দেবো চেঞ্জ যখন করবে তখনই অ্যালার্টটা দেবে এবং তখনই সে ভ্যালুটা যাকে আমি চেঞ্জ করে যেটাকে আমি সিলেক্ট করতেছি সেটার ভ্যালুটাকে কুইকলি ধরবে মানে এটা যা থাকবে চেঞ্জ হওয়ার পরে সেটার ভ্যালুটাকে এসে অ্যালার্ট করবে তাহলে কী করব আমি এটা অন চেঞ্জ করতে পারি তাহলে অবশ্যই আমি আবার একে নেব এটাকে নিলাম নিয়ে এখানে বললাম যে এরকম করে অ্যাড ইভেন্ট লিসনার লিসনার বললাম আর এখানে ইভেন্ট লিসনার নাম দিলাম চেঞ্জ এটা অনচেঞ্জ হবে না শুধু চেঞ্জ যেহেতু আমরা ডাইরেক্টলি করতেছি ফাংশন এবং এটা আর ফাংশন নাম দেওয়া লাগে না আমরা ভালো করেই জানি আচ্ছা আমরা বলেছি দিস দিস মানে হচ্ছে এটাকে বোঝাই তাহলে আমাকে এটা আর বেশি আর করে লিখতে হচ্ছে না ঠিক আছে দিস দিস ভ্যালু তার মানে হচ্ছে এটার ভ্যালুটা বলি অ্যালার্ট আর এটা একটা ভেরিয়েবল রাখি যে ভেরিয়েবল মাই ভ্যালু রাখলাম বা সিলেক্টেড ভ্যালু সিলেক্টেড ভ্যালু এখন অ্যালার্ট যদি সিলেক্টেড ভ্যালুটা করি বা আমি ডিরেক্টলি বলছি ভ্যালুকে অ্যালার্ট করবে আর কিছু না এবং এটা আমি জাস্ট উঠিয়ে দিলাম দেখেন তো কী আসে ক্লিক করলাম নাই সিলেক্ট করলাম এক কোর্সে তারপরে করলাম দুই কোর্সে তারপর দিলাম তিন কোর্সে ইন্ডিয়া এভাবে করতেছে রাইট আচ্ছা আমি যদি একটা জিনিস করেছি এখানে ড্যামো আছে থার্ড আমি বলছি যে সিলেক্টেড আরেকটা দিচ্ছে ডিআইভি সিলেক্টেড নাম্বার এটা দিলাম এর মধ্যে আমি নাম্বারটা ফেলাবো ইউ হ্যাভ সিলেক্টেড কত থাকলো অ্যাপেন্ড করবো এখানে নাম্বারটা ঠিক আছে অ্যাপেন্ড করবো এইচ ওয়ান দিয়ে এচ ওয়ান থাকলো এখানে এই এইচ ওয়ানের মধ্যে নাম্বারটা আমি অ্যাপেন্ড করবো আমরা জানি অ্যাপেন্ড কীভাবে করতে হয় এই জায়গায় আমার নাম্বারটা চলে আসবে তাহলে কী করতে হবে আমাকে অবশ্যই এইটাকে টার্গেট করতে হবে আইডি দিছি তো ডকুমেন্ট কুয়েি সিলেক্টর আইডিটা দিলাম সরি এখানে হ্যাঁ দিয়ে আইডি দিতে হবে এবং অ্যাপেন্ড কাকে অ্যাপেন করব এই যে অ্যাক্স না এটা হচ্ছে এটা বলবো অবশ্যই দিস এই ভিডিওটাকে অ্যাপেন্ড করবে এখানে যা পাবে সে চেঞ্জ করার পরে সেটাকে অ্যাপেন করে দিবে কোথায় এখানে আনে অ্যাপেন্ড মানে আমি বুঝি যে প্রিপেন্ড র্যাপেন্ডের কী কাজ রেলউট দেন এ এসিলটাকে নাই রাইট ওয়ান আচ্ছা ওয়ান হচ্ছে অ্যাপেন্ড করে এখানে একটু প্রবলেম হচ্ছে হয়তো এখানে ওয়ানটা দেখলেই কেন এখানে আসলো না আচ্ছা এইচ ওয়ানটাকে তাড়েট করতে পারিনি আমরা তাহলে আমরা অবশ্যই এর এইচ ওয়ানটাকে নেব তাহলে এইচ ওয়ানের মধ্যে অ্যাপেন্ড হবে এইচ ওয়ান এখন দেখেন রেলউট নাই টু থ্রি আচ্ছা অ্যাপেন্ড হচ্ছে রাইট সো বাড়তে থাকতেছে আচ্ছা ইউ হ্যাভ সিলেক্টেড আমরা একটা কাজ করতে পারি এখানে এখানে একটা স্প্যান দেন আমরা জানি স্প্যানের কোনো লাইন টাইন আসে না ডিরেক্টলি তো এখানে আমরা ঢুকে দেব এইচ ওয়ানের স্প্যান আর এখানে বলব ইনার স্টাইমেল ইনার স্টাইমেল দিস ভ্যালু মানে কি এইচ ওয়ানকে নিলাম তার যে স্প্যান আছে তার মধ্যে ভিতরে ইনার এস্টেমেন্ট করলাম তাইলে বারবার ইনার এস্টেমেন্টটা মানে রিসেট হয়ে যাবে নতুন করে এস্টেমেন্ট ঢুকবে এখানে লোড দেন কিছু নাই এই যে আসছে দুই তিন হ্যাঁ এক এভাবে আসতেছে ওকে তাহলে এই জিনিসটা আসতেছে আবার আপনি এবার এটাও করতে পারেন ইউ হ্যাভ সিলেক্টেড লেখাটা বাদই দিয়ে দেন স্প্যানটাও বাদ দিয়ে দেন এবং এখানে বলবেন এই ওয়ানের মধ্যে তুমি বলে দিবা যে স্ট্রিং লিখেন প্লাস করে দেন এবং এখানে বলবেন যে ইউ হ্যাভ সিলেক্টেড এই এই জিনিসটা সিলেক্ট হয়েছে বলতে কোনো কিছু নাই সিলেক্টেড ওয়ান টু থ্রি রাইট এভাবে কাজ করবো সো একটা সুন্দর ডিজাইনের পরে যখন এই জিনিসটা আমরা সিলেক্টার ফোন অর্ড করবো তখন অনেক কাজ করতে পারবো এই যে আসলো এই জিনিসটা রাইট এটা আসলো এখন এটা আমরা চেঞ্জের ক্ষেত্রে করতে পারতেছি আচ্ছা আমি যদি আরেকটা করি এখানে যে যদি এক সিলেক্ট করে তাহলে আমাদের এই জায়গায় বাংলাদেশের কিছু ডিস্ট্রিক্ট শো করবে তাহলে কী করবে এখানে ধরেন আবার একটা সিলেক্ট অপশন সিলেক্ট অপশন তৈরি করতে হবে নেমের দরকার নেই এখন আচ্ছা বা আমি এরকম করতে পারি যে এটা বললাম যে এইভাবে না এটা থাকলো আচ্ছা এখানে করতে পারে দেখেন এটা থাকলো সাপোজ এর মধ্যে আমি একটা কান্ট্রি নাম দিয়ে দেব তাহলে আমি একটা ফাংশন বানাতে পারি ধরেন যে একটা ফাংশনের মধ্যে রিটার্ন করবে কী জিনিস এটা থাকলো সিলেক্টের পরে দিসের পরে যে ভ্যালুটা আসতে আসতে আমি এটা ভ্যালুটাকে এটা রাখতেছি ভেরি সিলেক্টেড নাম্বার এবং এখানে রাখলাম দিস ভ্যালু মানে হচ্ছে যাকে চেঞ্জ করছি তার ভ্যালুটা নিলাম আর এর এর মানে হচ্ছে ওই ভ্যালুটা আচ্ছা ই ফিলস এখন ইউজ করি যদি এক সিলেক্ট হয় সিলেক্ট ইফ সিলেক্টেড নাম্বার দেখেন ই ফিলসের ব্যাপারটা এখন আস্তে আস্তে সিলেক্ট নাম্বার সমান সমান এক হয় তাহলে সে পড়বে অ্যালার্ট ইউ হ্যাভ সিলেক্টেড বাংলাদেশ এলস ইফ এর আগে আমি শিখেছি এলস এফ এলসে চেক করে আসবেন এলসেফ যদি সিলেক্টেড নাম্বার আমার সমান সমান দুই হয় অ্যালার্ট করবে ইউ হ্যাভ সিলেক্টেড ইউএসএ আবার এলস এফ যদি সিলেক্টেড নাম্বারটা সিলেক্টেড নাম্বার সমান সমান থ্রি হয় তাহলে সে অ্যালার্ট দেবে একটা ইউ হ্যাভ সিলেক্টেড ইন্ডিয়া আর যদি কিছুই সিলেক্ট না থাকে এলস ডু নাথিং কিছু না কিছু থাকবে না এটা থাকলো রিল ইউ হ্যাভ সিলেক্টেড বাংলাদেশ ইউ হ্যাভ সিলেক্টেড ইউএসএ রাইট এখানে আমি আবার ওই ইয়া করতে পারবো ইনার্স্টল করতে হবে সিলেক্টেড নাম্বার আছে তো আমি বলি যে বাংলাদেশের যাকে অ্যালার্ট না দিয়ে যদি বলি ডকুমেন্ট কোয়েরি সিলেক্টর এবং এখানে বললাম এইভাবে এবং বললাম ইনার এইচ এম এল ইউ হ্যাভ সিলেক্টেড বাংলাদেশ দেখেন কি আসে ই হ্যাভ সিলেক্টেড বাংলাদেশ চলে আসছে রাইট আচ্ছা যদি আমি এখানে এচ ওয়ান দিয়ে দিই তাহলে সে এচ ওয়ানের মতো করে কাজ করবে রিলোড দেন ইউপিসের বাংলাদেশ আচ্ছা এই জায়গায় যদি আমি এটা আমাদের যদি সিলেক্ট অপশন একটা করে দেয় এবং ওই আন্ডার মধ্যে ওই সিলেক্ট অপশনের ভিতরে অপশন দিয়ে দেই ডিস্ট্রিক্টগুলো দিনাজপুর ঢাকা করে দেয় তাহলে আবার একটা নিচে একটা ইয়ে আসবে ধরেন আমি করলাম এখানে এখানে তো এস্টেমেল লেখা যায় আমি লিখে দিই ধরেন এরকম এস্টেমেল রাইট তাহলে হচ্ছে এখানে সিলেক্ট অপশন করলাম আমার নেমের দরকার নাই এখানে আমি এক লাইনে লিখতে হবে এখানে লাইন ব্রেক করা যাবে না ব্রেক করা যাবে না সমস্যা হয়ে যাবে রাইট ওকে তাহলে আমি বলবো যে অপশন এখানে বললাম যে দিনাজপুর এই অপশনটাকে কপি করতেছে এখানে বললাম ঢাকা আবার আমি দিলাম এখানে বললাম যে কি দিব এটা সিটিজি দেখেন এবার রিলোড দেন বাংলাদেশ আপ কী প্রবলেম হলো কোথায় গেল এটা সিলেক্টেড নাম্বার এখানে আসলো এনার স্টেমেল সিলেক্ট অপশন তৈরি হবে যদি এক সিলেক্ট করে কুয়ে সিলেক্টর সিলেক্টেড নাম্বার ইনার স্টেমেল সিলেক্ট আইডি স্টেমেল হবে এটা ওকে আচ্ছা প্রবলেমটা কোথায় আনএক্সপেক্টেড স্ট্রিং আচ্ছা এখানে দুই লাইন হওয়ার কারণেই মেবি প্র সরি প্রবলেম হচ্ছে আমি এইখানে ডাবল ক্রোশন ইউজ করেছি আর ভিতরেও ডবল হয়ে গেছে সো এটা ইউজ করা যাবে না অবশ্যই এখানে সিঙ্গেল ইউজ করতে হবে না ডাবল ইউজ করতে হবে এইটা হলো এটা এবং এটা হলো এইভাবে এবং এখানে শেষ করতে হবে এবার কাজ করবে বাংলাদেশ দিনাজপুর ঢাকা ঠিক আছে নাই আচ্ছা এখানে ঠিক আছে ওকে ফাইন তাহলে কি বুঝতে পেরেছেন এটাকে না আবার যে ইনার এল যদি কিছুই না সিলেক্ট হয় আচ্ছা যদি এলস এফ আচ্ছা যদি তাহলে ফাঁকা থাকবে বাংলাদেশ ফাঁকা বাংলাদেশ দিনাজপুর আসছে ঠিক আছে এই যে এই জিনিসগুলো এইভাবে করে আর কি আসলো তো এইভাবে আমরা এটা এই ফিলসার ব্যবহার করে আমরা এটা করতে পারি আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন এখন এই জায়গায় এই টিউটোরিয়ালটি শেষ করতে হবে ষোলো মিট হয়ে গেছে নেক্সট একটা করতে সেটা হচ্ছে ইনপুট বক্স নিয়ে থ্যাংক ইউ